এখন দেখ এখন বোঝা যাবে আচ্ছা সো এখন যে ড্রেসটা আমি দেখাবো আচ্ছা মনি আপু ফিরোজ মনি আপু তুমি কোন নেভি ব্লুটার কথা বলেছো একটু আমাকে বলো চিকেন কারির মধ্যে নাকি পেস্টিং পাতির মধ্যে হ্যাঁ আপু ইয়েলো কালার ড্রেসটা আসেনি আপু আসলে কি দিব না বলো তোমাদের জন্যই তো সব ড্রেস এরা মানে কি বলবো আনা আচ্ছা আচ্ছা এখন যেগুলো দেখাবো এগুলো হবে স্টোন ড্রেস হ্যাঁ স্টোন ড্রেসের ওয়েট একটু মানে ওয়েট হয় এগুলো ড্রেসের ওয়েট হয় সো আমি যে ড্রেসটা দেখাচ্ছি কালারটা তো তোমরা বুঝতেই পারছো কি একটা সুন্দর অদ্ভুত সুন্দর একটা কালার ব্যাকপ্যান্টটা ধরি লাইভে না দেখালে আসলে একটু বোঝা যায় না প্রত্যেক সুন্দর আর লাইভের চেয়ে বাস্তবে বেশি সুন্দর এই হচ্ছে ড্রেসটা কালারটা বুঝতে পারছো ওকে এখন আমি ক্লোজ করে ইয়েটা তোমাদের দেখিয়ে দিই কাজটা চিকেন কারি আচ্ছা ঠিক আছে আপু চিকেন কারির ব্লুটা আমি দেখিয়ে দিব আচ্ছা ঠিক আছে এই হচ্ছে খুবই নাইসলি একদম রেড কালার স্টোন বসানো আছে অল ওভার বডিতেই সাথে আছে একদম রিয়েল স্টোন একটা একটা করে খুব সুন্দর করে রিয়েল স্টোন অল ওভার এটা সি খুব সুন্দর করে রিয়েল স্টোন অল ওভার বডিতেই বসানো আছে হ্যাঁ অল ওভার বডিতেই খুবই সুন্দর রিয়েল স্টোনের কাজ আপ টু বটম আছে আর এই হচ্ছে তোমাদের সাইড ওয়ার্কটা তোমরা যে যখন এটা বানিয়ে পড়বা খুবই সুন্দর করে সাইড ওয়ার্কটা এইভাবে যাবে ওকে সাইড দিয়ে এইভাবে যাবে কাজটা আর খুবই সুন্দর তোমার স্টোন ওয়ার্ক আছে অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক আছে এই ছিল তোমাদের ফ্রন্ট সি দুই পাশে খুব সুন্দর করে কাজ মিডল হচ্ছে এই ওয়ার্কটা আচ্ছা মিডলের আবার নিচে আছে সরি আমি না উল্টা দেখাচ্ছিলাম সো সরি আপুরা কাজটা দেখিয়ে দিয়েছি এখন নেকটা দেখিয়ে দিই তাই তুমি এটা নেক হয়ে গেল এই হচ্ছে এটা নেকটা হ্যাঁ অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক আছে খুবই নাইসলি স্টোন ওয়ার্ক আছে সি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা খুবই সুন্দর একদম অরিজিনাল স্টোন বসানো আছে এগুলো লক করা আছে পড়ার কোনো ভয় নেই সম্পূর্ণভাবে লক করা আছে ঠিক আছে হ্যাঁ আপু ভালো আছে সেলিনা রহমান আপু এই এই ছিল ড্রেসটা খুবই নাইসলি একদম এমব্রয়ডারি ওয়ার্ক আছে অ্যান্ড স্টোন ওয়ার্ক আছে দেখতেই পাচ্ছ ফিনিশিংটা আর কালারটা হচ্ছে অদ্ভুত সুন্দর একটা কালার একদম খুবই সুন্দর একটা লাইট কফি কালার এটা কালারটা হচ্ছে খুবই আনকমন একটা কালার কালারটা আমি বোঝাতে পারছি না বাট সেম অ্যাজ লাইভ হবে হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা আমি বলে দিব এই হচ্ছে ফ্রন্ট পার্ট ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট ওকে এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক এই হচ্ছে ব্যাক এই হচ্ছে ব্যাকটা ফ্রন্ট গেল ব্যাক গেল আর এটা দুপাট্টাটা হচ্ছে সাথে এই যে দেখ এই হচ্ছে দুপাট্টা ওকে এগুলো হচ্ছে তোমার লাক্সারি স্টোন ড্রেস হ্যাঁ এগুলো সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আছে এগুলো মানে ওয়েটে একটু হেভি হয় হ্যাঁ আচ্ছা এগুলো প্রিভিয়াস প্রাইস ছিল তোমাদের 4800 তাই না এগুলো প্রিভিয়াস ছিল 4800 নাও তোমরা পাচ্ছ অনলি 4500 4500 স্টোন ওয়ার্ক ড্রেসগুলো আছে এগুলো প্রাইস আছে 4500 4500 এগুলো হচ্ছে 100% খুবই সুন্দর পার্টি ওয়্যার ড্রেস হ্যাঁ যে কোনো পার্টিতে তোমরা খুব সুন্দর করে ড্রেসটা হ্যাঁ ভালো সময় কোনো আপু ভালো সো এই হচ্ছে ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি 4500 4500 4500 খুবই সুন্দর বানিয়ে পড়লে বোঝা যায় কতটুকু সুন্দর ঠিক আছে 4500 4500 আচ্ছা নাও এই হচ্ছে একটা খুবই সুন্দর কালার মানে একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর এই অবস্থা আচ্ছা যেটা দেখালাম একদম লাইট একটা কফি ছিল এটা হচ্ছে একটা সফট পিঙ্ক কালার প্রাইস হচ্ছে 4500 এই যে এটা দেখো পুরো মানে ব্রাইডাল লুক দিবে আর কিছু না জাস্ট একটা ব্রাইডাল লুক দেওয়ার মতো ড্রেস এই হচ্ছে অল ওভার বডিতে সি খুবই সুন্দর স্টোন ওয়ার্ক আছে রিয়েল স্টোন আছে অল ওভার বডিতেই আছে খুব ঘন ঘন আকারে সম্পূর্ণ নিখুঁতভাবে ফিনিশিং এমব্রয়ডারি কাজ আছে এই হচ্ছে তোমার নিচের একদম নিচের পোশানটা যেটা এই হচ্ছে তোমার নিচের পোশানটা খুবই নাইসলি কাজ আছে সি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা শাইন দিচ্ছে প্রাইস হচ্ছে অনলি 4500 ওকে এই হচ্ছে তোমার নিচের প্যাটার্নটা সি দেখেছো এটা যখন নিচে থাকবে পারে কতটা জোস লাগছে জাস্ট ওয়াও মানে আমি সামনে থেকে দেখছি তো আমি বুঝতেছি কতটুকু সুন্দর তোমরা হয়তো লাইভে বুঝতে পারছো না
এই হচ্ছে তোমার নিচের কাজটা আর এটা হচ্ছে অল ওভার বডিতে হচ্ছে খুবই সুন্দর গর্জিয়াস ওয়ার্ক যার পার্টি ড্রেস খুঁজছো আজকে লাইভটা কোনোভাবেই মিস করবে না এই হচ্ছে ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দাও প্রাইস হচ্ছে অনলি 4500 এই হচ্ছে ফ্রন্ট ওকে আর এই হচ্ছে তোমাদের ব্যাক ওকে এই হচ্ছে ব্যাক আর দুপাট্টাটা হচ্ছে এটার ব্যাকে যা থাকে আমি এক্সট্রা ভাবে দুপাট্টা দেখাই না কেন কারণ এটার ব্যাক স্লিভস দুপাট্টা একসাথেই থাকে এই যে কালারটা এত সুন্দর একটা কালার একদম পিঙ্ক কালার একটা সফট পিঙ্ক হয় না সফট পিঙ্ক কালারের মধ্যে প্রাইস হচ্ছে অনলি 4500 নিখুঁত ফিনিশিংয়ে তোমার এমব্রয়ডারি জারি ওয়ার্ক আছে সাথে আছে তোমার স্টোন ওয়ার্ক হ্যাঁ যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবো প্রাইস হচ্ছে অনলি 4500 4500 ওকে এই হচ্ছে ড্রেসটা আমি লাইভ করতে করতে সুস্থ হয়ে গেছি জানো ওকে নাও যেটা দেখাবো সেটা হবে মিন্ট কালার যেটাতে আমি লাইট কপি দেখেছিলাম সেটাতে আমি মিন্ট কালার দেখাচ্ছি সেম ডিজাইনই আছে সেম প্যাটার্নই আছে জাস্ট কালারটা হবে ডিফারেন্ট আমি আবার বলছি এগুলোর একটু ওয়েট আছে কজ এগুলো একদম রিয়েল স্টোনে কাজ করা তো একটু ওয়েটই হবে হ্যাঁ এই ছিল ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিবা প্রাইস হচ্ছে অনলি 4500 সম্পূর্ণ একই প্যাটার্নে কাজ আছে যেগুলো আমি দেখেছি তোমাদের লাইট কফিতে হ্যাঁ এই যে খুবই নাইসলি রিয়েল স্টোনের কাজ এগুলো আসলে সামনাসামনি দেখতে যতটা সুন্দর আমি লাইভে বোঝাতে পারছি না তোমাদেরকে খুব বেশি সুন্দর লাইভে লাইভের চেয়ে বাস্তবে ঠিক আছে অল ওভার বডিতে খুবই সুন্দর রিয়েল স্টোনের কাজ আছে খুবই সুন্দর জমকালো কাজ যেটাকে বলে না জমকালো কাজ আছে একদম এটা যখন পড়বা তোমাদের সাইড থেকেও কাজটা যাবে খুবই সুন্দর সাইড থেকেও কাজটা যাবে দুই সাইড দিয়ে আর মিডল ওয়ার্কটা হচ্ছে এইটা প্রাইস হচ্ছে অনলি 4500 4500 আমাদের একটা মানে ব্রাইডাল লুক দিবে আর কিছু না আলহামদুলিল্লাহ ভালো আছি রোজি আপু ভালো আছি আপু ওকে সো নাও যেটা দেখাবো স্টোন ওয়ার্ক গেল 4500 এখন আমি আবার ফিরে আসছি 4200-তে হ্যাঁ 3800-তে 4200 না 3800 এগুলো 4200 ছিল এখন হচ্ছে 3800 এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা এটাতে আমি তিনটা কালার দেখেছি একটা হচ্ছে তোমার মিন্ট কালারের মধ্যে রেড একটা হচ্ছে তোমার পার্পল কালার আর একটা কি কালার জানি দেখেছি হ্যাঁ ভুলে গেছি আমি ওকে এই ছিল ড্রেসটা খুবই নাইসলি কাজ আছে তোমরা যারাই দেখতে পাচ্ছো একটু সুন্দর করে দেখো এই যে দেখো খুবই সুন্দর করে নাইসলি একদম খুবই সুন্দর করে একদম পেটানো জমকালো তোমার এমব্রয়ডারি অ্যান্ড সুতাবার কাছে আর হচ্ছে তোমার একদম সিঁদুর লাল রেড একদম ফ্লাওয়ার্স আছে আর এই হচ্ছে তোমার সাইড পার্ট ঠিক আছে এটা তোমার সাইড পার্ট থাকবে আর এই হচ্ছে তোমাদের খুব সুন্দর করে একটা পার দিয়েছে যেটা তোমরা স্লিভসে ইউজ করবা স্লিভস ব্যাক ওর না আলাদাভাবে দিয়ে দিয়েছে এটাতে তোমাদের স্লিভস ব্যাক অ্যান্ড দুপাট্টা ওকে প্রাইস হচ্ছে আমি 3800 এটার প্রাইস হচ্ছে 3800 আচ্ছা আর কি কি দেখতে চাচ্ছ একটু বলো আমাকে এটা হচ্ছে একদম অফ হোয়াইট এর মধ্যে ক্রিম কালারের মধ্যে বা স্কিন কালার বলতে পারো ক্রিম বলা যাবে না সো সরি স্কিন কালারের একদম গোল্ডেন স্কিন কালার খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি 3800 ওকে 3800 তো স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি 3800 এটা হচ্ছে খুবই সুন্দর একটা ক্যারোট কালারের কাজটা এই কাজগুলো হচ্ছে তোমার ক্যারোট কালার সম্পূর্ণ ক্যারোট কালারের ফ্লাওয়ারগুলো খুব সুন্দর করে কাজ আছে দেখো এই যে আর হচ্ছে খুবই সুন্দর একদম রিয়েল স্কিন কালার খুবই সুন্দর একটা স্কিন কালার যার ফলে একটু স্ক্রিনশট দিন বক্স করে ফেলো এই হচ্ছে ব্যাগ এই হচ্ছে ব্যাগ স্লিভস অ্যান্ড দুপাট্টা ডা আচ্ছা কি বলেছি নেভি ব্লু কালার ব্লু কালার চিকেন কারি আমি জানি না দেখেছি কিনা এটা আরেকটা আছে হ্যাঁ হ্যাঁ মনে আপু এই যে দেখাচ্ছি নেভি ব্লুটা স্ক্রিনশট নিয়ে নাও আমি আরেকটা দেখেছি মেবি হ্যাঁ
একই মানে প্রত্যেকটা কালার দুইটা আছে বললাম না, দুইটা করে আছে, দুইজনকে দেয়া যাবে। এই হচ্ছে ড্রেসটা, যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে অনলি 3000 করে, হ্যাঁ 3000। এই যে আপু কাতান ড্রেস তো অনেক ছিল আপু, শেষ হয়ে গেছে আপু। এই যে ডান, আসলে আমার নিজের কাছে যেটা ভালো লাগে আমি সেটাই আনি। কিছু কিছু কাতান বের হয়েছে খুব মানে একটু পরলে ফুলা ফুলা লাগে, মোটা মোটা লাগে, দ্যাটস হোয়াই আমি ওই কালেকশনগুলো আনিনি। আমি জানি তুমি কোন কোন কাতানের কথা বলছো, আমি তো ইচ্ছা করে আনিনি আপু। একটু মোটা মোটা লাগে, ওগুলোতে বেশি ফুলা ফুলা তো এই জন্য। আর এমনি বেনারসি সিল্ক কাতান যেগুলো আছে আমার পেজে আপ দেওয়া আছে অলমোস্ট সবই সোল্ড, বাট ওইগুলা পরলে মানে মোটাও লাগবে না কিছু না, পরে আরাম আছে। ওকে সো এই নেভি ব্লুটা যা লাগবে এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে অনলি 3000 করে, চিকেন কারি সিকোয়েন্সে চিকেন কারি কাজটা। ওকে শুভ ফাল্গুন। ওকে যা, এই হচ্ছে তোমার ব্যাক স্লিভস এন্ড দুপাট্টা, ব্যাক স্লিভস এন্ড দুপাট্টা। ওকে